আলোচনা করব এই নেতৃত্বের গুণাবলীগুলো, লিডারশিপ কোয়ালিটিস গুলো আমরা আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্যতার এই সময়ে, মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বেঁধে দিয়েছেন, ওই কোয়ালিটিগুলো দেখে দেখে নেতা নির্বাচন করে আমরা যেন এই সংকট থেকে উত্তরণ পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মধ্যে কালিমা পড়ে মুসলমান হবে, এত সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়াইলেন কেন? আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীর কোরআনের ময়দানে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম। আপনারা দাঁড়ালেন কেন? এখনই তো এই মেয়েটা একটু আগে এসে জানাইল যে সে হিন্দু, এটা মুসলমান হবে। তার নিয়ত ছিল আমাদের আজকের প্রধান বক্তার হাতে মুসলমান হবে, কিন্তু প্রধান বক্তার বক্তব্য হলো আপনি এখানে আসেন, আমি এখানে করব না, আপনি করার আমার সামনেই করুন। তাহলে এবার তুমি এখানে